নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ তথা ভারতীয় ভোটারদের জন্য এবার খুশির খবর এবার থেকে সকলেই আপনারা আপনার হাতে থাকা ফোনটি দিয়েই অনলাইনেই আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন যে যখনই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করুন না কেন বা যে যখনই ভোটার কার্ড পান না কেন নতুন পুরাতন সবাই এবার থেকে অনলাইনে আপনার হাতে থাকা ফোনটি দিয়েই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটিকে প্রিন্ট করে যে কোনো জায়গায় কাজেও লাগাতে পারবেন তো কিভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ ভোটার কার্ড ডাউনলোড করবেন দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে দেখতে পাচ্ছেন ডাবলু ডাব্লু ডাব্লু ডট এন ভি এস পি ডট ইন যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশানেও পেয়ে যাবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন হোম পেজে একটি অপশান রয়েছে ই এপিক ডাউনলোড তো এই ই এপিক ডাউনলোড অপশান আপনারা ক্লিক করবেন এরপরে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে যদি আপনি এখানে নতুন হন তাহলে প্রথমে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে তো কীভাবে ক্রিয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার তো এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা হুবু এখানে বসিয়ে দেবেন তারপরে এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার ফোন নাম্বারে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে এই ভেরিফাই ওটিপির যে বাটনটি রয়েছে এই ভেরিফাই ওটিপি বাটনে আপনি ক্লিক করে দেবেন এরপরেই দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান রয়েছে ফার্স্ট অপশান রয়েছে আই হ্যাভ এপিক নাম্বার আর নিচে অপশান রয়েছে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার তো অবশ্যই আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে এই যে আই হ্যাভ এপিক নাম্বার যে অপশানটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার চাইছে অর্থাৎ ভোটার নাম্বার চাইছে তো আপনার যে ভোটার নাম্বারটি রয়েছে সেই ভোটার নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তার নিচে আপনার মেল আইডি দিয়ে দেবেন আর তার নিচে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন অর্থাৎ আপনি আটটা ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কেমন হবে মিনিমাম ছটা ক্যারেক্টার হবে আপনি আটটা ক্যারেক্টারও দিতে পারেন মিনিমাম ছটা ক্যারেক্টার কেমন হবে আপনাদের বলে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট অন ডিজিট অর্থাৎ শূন্য থেকে নয়ের মধ্যে যে কোনো একটা অবশ্যই আপনাকে রাখতে হবে তার সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে আর তার সঙ্গে একটা বড়ো হাতের অক্ষরও রাখতে হবে অর্থাৎ আপনার নাম যদি হয় রোহন তাহলে আপনি পাসওয়ার্ডটা এরকম দিতে পারেন আটটা বড়ো হাতের তারপরে ওটা ছোটো হাতের এইচ এ এন এরপরে অ্যাট দ্য রেট দিতে পারেন তারপরে দিতে পারেন ওয়ান টু থ্রি আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে দেখিয়ে দিলাম এরকমভাবে আপনার কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে মিক্স করে তো এরপরে যে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আপনি ওই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তারপরে এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এরপরে আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আবারও এই সেম পেজে চলে আসবে এরপর এখানে আপনার যে ইউজার নেম বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি সেটা আপনি এখানে দিয়ে দেবেন তার নিচে আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে এই ক্যাপচা কোডটা হোবো এখানে বসিয়ে দেবেন ক্যাপচা কোডটা বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে আপনি ক্লিক করে দেবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ই এপিক ডাউনলোড বলে একটা বাটন রয়েছে তো এই ই এপিক ডাউনলোড বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এরপরে এইখানে আপনি দু রকমভাবে এইখানে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনার যদি এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার কার্ড থাকে তাহলে এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন তারপরে আপনার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার যে স্টেট রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আর যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনার কাছে যদি রেফারেন্স নাম্বার থাকে তাহলে আপনি এই সেকেন্ড অপশনটি চুজ করবেন এরপরে আপনার যে রেফারেন্স নাম্বারটি সেই রেফারেন্স নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তার নিচে আপনার যে যেটা আপনার রাজ্য রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে সার্চ বাটন রয়েছে তো এই সার্চ বাটনে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনার সমস্ত ডিটেলস চলে এসছে আপনার নাম থেকে শুরু করে আপনার পিতার নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়া থাকলে সেটাও শো করবে তো এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বারটি শো করছে যদি মোবাইল নাম্বারটি শো না করে তাহলে বুঝে যাবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ই এপিক কার্ড বা ই ভোটার কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন না এমনকি আপনার যদি একটি মোবাইল নাম্বার দিয়ে আপনার ফ্যামিলির সবার যদি ভোটার কার্ড লিঙ্ক থাকে তাহলেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তো সেক্ষেত্রে উপায় কী সেক্ষেত্রে আপনাকে ফর্ম এইট সাবমিট করতে হবে তো ফর্ম এইট কীভাবে সাবমিট করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার শো করবে তো এরপরে আপনি কী করবেন এরপরে যে দেখতে পাচ্ছেন নিচে দিকে সেন্ড ওটিপি বাটন রয়েছে তো এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের ফোন নাম্বারে একটি এস চলে যাবে তো সেই এস এম যে ওটিপিটি থাকবে সেই ওটিপিটি এরপরে আপনি এই ঘরে বসিয়ে দেবেন এরপরে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন যে ওটিপিটি ভেরিফাই হয়ে গেছে এরপরে এই যে ক্যাপচার কোডটি শো করছে এই ক্যাপচা কোডটি নিচে হুবহু বসিয়ে দেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এপিক বাটন রয়েছে তো এই ডাউনলোড ই এপিক বাটনে ক্লিক করে দেবেন তারপরেই কিন্তু আপনাদের ফোনে এই ই এপিক যে ভোটার কার্ড রয়েছে সেটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার অনস্ক্রিনে এরকম একটি ই এপিক কার্ড আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা চাইলে এই ইএপি কার্ডটি বা এই ই ভোটার কার্ডটি প্রিন্ট আউট করে নিতে পারেন তার সঙ্গে আপনার ল্যামিনেশনও করতে পারেন সব জায়গায় কিন্তু এটা গ্রাহ্য হবে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এমনকি ভোট দিতে গেলেও কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা বুঝতে পারলেন এরকমভাবে খুব সহজেই আপনারা হাতে থাকা ফোনটি দিয়ে ইএপি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সব জায়গায় কাজেও লাগাতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে